ওয়েলকাম ব্যাক। আমরা আবার ফিরে এলাম সেকেন্ড ফেজে একটা নতুন টপিক নিয়ে কথা বলবার জন্য। তো আগে আমরা করলাম যেটা পাজল নিয়ে কথা বললাম, তো সেটা খুব নর্মাল, আমরা আগেও করেছি, এখন আজকে আবার নতুন করে করলাম। কিন্তু এবারে আমরা দেখবো একটা সম্পূর্ণ নতুন টপিক, যে টপিকটাই আমরা বলবো নন ভার্বাল রিজনিং। কারণ আমরা এই টপিকটা লজিক্যাল রিজনিংও কিন্তু একবার করেছি, ভার্বাল রিজনিংও কিন্তু একবার করেছি, সো এবার টাইম হচ্ছে নন ভার্বালে ফিরে আসার। তো টপিকের নাম হচ্ছে ক্লাসিফিকেশন নন ভার্বাল প্রবলেমস। এটা কেন, কি যে কি জিনিস, তোমাকে চারটে বা পাঁচটা ছবি দিয়ে দেবে, ডিফারেন্ট টাইপের ছবি, এবার কিছু ছবি হবে একই রকম দেখতে, কিন্তু অন্য ছবিটা একটা ছবি চারটের থেকে ডিফারেন্ট হবে। এটাই হচ্ছে এখানকার লজিক, এবং এটাকে মাথায় রাখতে হবে, এবং এটা শক্ত এই কারণেই তুমি ভাববে একটা উত্তর হয় অন্য। এবং এই কোশ্চেনটা ব্যাংকে আসা আজকাল বন্ধ হয়ে গেছে, আর কিন্তু আসে না, আগে খুব আসতো, ইভেন 2015 সাল পর্যন্ত IBPS পিওতে প্রচুর এসছে। কিন্তু এই পেপারটা এখন ফিক্সলি চেঞ্জ হয়ে গেছে যে স্টাফ সিলেকশন কমিশন CGL 10+2 MTS এই পরীক্ষাতে, এবং WBCS পরীক্ষাতেও কিন্তু দেখতে পাচ্ছি এক থেকে দুটো এতীয় প্রশ্ন পরীক্ষায় করা হচ্ছে। তো এবারে বোঝা যাচ্ছে যে আমরা IBPS এর গন্ডি ছাড়িয়ে একটুখানি স্টাফ সিলেকশনের পরীক্ষার জন্য প্রিপারেশন করতে হলে এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেই পরীক্ষাতে দু থেকে তিনটে কিন্তু এমন প্রশ্ন চলেই আসে। তাহলে আমরা একবার দু একটা প্রবলেম দেখে নিই যে কিভাবে কোশ্চেন গুলো করতে হয়। আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে এসেছি আজকে এখানে, এক এক টাইপের প্রবলেম, ডিফারেন্ট লজিক ইউজ করে করা হয়। কোথাও দেখতে পাবো যে কোডিং ডিকোডিং করছি, কোথাও দেখতে পাবো অ্যালফাবেট দিয়ে করছি, কোথাও কিন্তু ম্যাক্সিমামটাই 90% আমাকে অন দা বেসিস অফ পারসেপশন করতে হবে, দেখে বুঝে করতে হবে। দেখা যাক, এবার দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে। আমার ছবিগুলো দেওয়া আছে, বিভিন্ন রকম ছবি দেওয়া আছে। তো দেখো বলছে হুইচ পিকচার ইজ ডিফারেন্ট ফ্রম দি রেস্ট। এবারে আমি দেখো আমি কিভাবে বুঝবো কোনটা ডিফারেন্ট, সবই তো দেখে সেম মনে, সবারই মাথায় সবই জ্যামিতিক চিত্র, সবারই মাথায় কি সব আছে, তো এগুলো কোথা থেকে পাবো, মানে কিভাবে বুঝবো যে ডিফারেন্ট হচ্ছে কিনা। দেখো তলাতে প্রত্যেকটা এক একটা জ্যামিতিক চিত্র আছে, তুমি কোনোটাকে বলতে পারবে না যে কোনোটা ডিফারেন্ট ফ্রম দি আদার্স। দেখো সবকটাই কিন্তু হচ্ছে পলিগন, মানে কোনোটাই কিন্তু দুটো মাত্রা বা একটা মাত্রা নেই, সব পলিগনে আছে। এটা তোমার ত্রিভুজে আছে, এটা তোমার স্কোয়ারে আছে, এপারটা পাঁচটা আছে, এর মধ্যেও আছে, এতে ছটা, এটা আছে পাঁচটা, এটা আছে চারটে, তো সবই কিন্তু মোটামুটি পলিগনটাই। বেস থেকে কোনো রকম আনসার আমি পাচ্ছি না। এবারে আসি ওপরের ডিজাইনটা, ওপরের ডিজাইনটা খেয়াল করো যে একদম মিডিল থেকে, মানে এই যে এখানে এটা যে পার্টটা রয়েছে, মানে আমি যদি এটাকে বড় করি আঁক, তাহলে এখানে কি হচ্ছে, আমরা এই একটা সেন্টার পয়েন্টকে তৈরি করে আমার এখানে ওপরে তৈরি হচ্ছে। আবার তারপরের ছবিটা খেয়াল করো, সেটাও একটা সেন্টার পয়েন্টকে তৈরি করে ছবিটা তৈরি হচ্ছে। ইভেন তারপরের ছবিটা খেয়াল করো, সেটাও কিন্তু একটা এরকম একটাই সেন্টার পয়েন্টকে তৈরি করে হচ্ছে। কিন্তু একটা অদ্ভুত মজা যে শুধু ছবিটার ওপরের পাটেই কিন্তু রয়েছে, অন্য পাটে কিন্তু ছড়িয়ে পড়েনি। কিন্তু এই যে এই ছবিটা খেয়াল করো ভালো ভালো করে, এই ছবিটাকে দেওয়া হচ্ছে কিরকম, যে যখন আমি ছবিটাকে ড্র করতে যাচ্ছি তখন কিন্তু আমার ডিফারেন্ট সাইডে চলে আসছে, মানে পয়েন্ট কিন্তু সেম হলেও আমাদের ওরিয়েন্টেশনটা কিন্তু হচ্ছে মানে সারাউন্ডিং। এখানে সবকটা ছবি শুধুমাত্র ওপরের পাটে সীমাবদ্ধ, এটা কিন্তু সাইডের দিকে কোথাও সরে আসেনি। কিন্তু এখানে কি হচ্ছে, পয়েন্ট একটা সেম হলেও ওপরের পাটেই তিনটে আছে, এবং তার এরিয়ার বাইরে কিন্তু আর দুখানা পার্ট আমার রয়েছে। তো সেই কারণে আমার এই এই অপশন নাম্বার 2, 3, 4 এবং 5 এরা হচ্ছে অ্যালাইক, মানে এরা হচ্ছে সেম লাইক, এবং এই পার্টটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম দি আদার্স। এইভাবে সলভগুলো করতে হয়, মানে তোমাকে মাইনিউটলি ফলো করতে হবে, এবং এই জাতীয় কোশ্চেনগুলো আসলে পরীক্ষার হলে সময় নষ্ট করার খুব বড় প্রশ্ন এগুলো। তুমি একটা অঙ্কে স্টাক হয়ে গেলে ভাবলে যে এটাই উত্তর হবে, কিন্তু করে গিয়ে দেখলে যে একটা অন্য উত্তর চলে এলো। এবং এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি কোথায় আসে, RRB NTPC মানে রেলওয়ে NTPC পরীক্ষাতে, সেখানে প্রিলিমস এগুলো জিজ্ঞাসা করা হয়, মেনে কিছু জানতে চাওয়া হয়, সবচেয়ে বেশি জানতে চাওয়া হয় যদি কেউ ASM এর পরীক্ষা দেয়, তাদের কিন্তু একটা অ্যাপটিচিউড টেস্ট আসে, এবং সেই অ্যাপটিচিউড টেস্টের একটা এন্টায়ার সেকশন অফ 50 marks ইজ লাইক দিস কোশ্চেন, এবং এটাতে ভর্তি থাকে, এবং এটাই করতে হয় বসে বসে 50 রকমের কোশ্চেন, এবং এটা প্রায় সেই জায়গায় দাঁড়িয়ে কাজে লাগে। বাট CGL বা SSC 10+2 কিন্তু দু থেকে তিনটে করে আসে, তাই তোমরা যদি মোটামুটি বেসিক প্র্যাকটিস করে যাও, কিছু চেনার সময় শুধু RS আগরওয়াল ধরে বা একটা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু বেশ অনেকটা কমন পাওয়ার একটা জায়গা থাকে। তাহলে আমরা দেখি এবার পরের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হচ্ছে আমাদের। নাম্বার 2 বলছে দেখো দুখানা দেওয়া আছে, এই দাগগুলো একটা অন্যতার থেকে ডিফারেন্ট কি করে বলবো, এই পার্টটা হচ্ছে প্যারালাল, এটাও হচ্ছে পরস্পরের প্যারালাল,
কোশ্চেন নাম্বার অপশন ফোর এটাও কিন্তু প্যারালাল টু ইচ আদার, অপশন ফাইভ প্যারালাল টু ইচ আদার, কিন্তু অপশন থ্রিটা কিন্তু হচ্ছে ট্রাইং টু কনভার্জেন্ট, মানে এরা কিন্তু এক জায়গায় গিয়ে আলটিমেটলি মিশে যাবে, দে আর নট প্যারালাল টু ইচ আদার। তাহলে এখানে এখানে অপশন ওয়ান টু ফোর এবং ফাইভ এরা কিন্তু হচ্ছে প্যারালাল টু ইচ আদার, কিন্তু অপশন থ্রিটা হচ্ছে সেম নয়, তাহলে অপশন থ্রিটা হচ্ছে এইভাবে করতে হয়, ছবিটাকে মাইনুটলি দেখতে হয় যে আমার কি আছে। তাহলে এই যে অপশন ওয়ান টু ফোর এবং ফাইভ এরা হচ্ছে সেম অ্যালাইক, কিন্তু অপশন থ্রিটা হচ্ছে প্যারালাল নয়, দে আর ট্রাইং টু বি কনভার্জেন্ট, মানে একটা পয়েন্টে গিয়ে মিলতে চাইছে, তো বাকি সবকটা যখন তো তখন অপশন থ্রিটা হচ্ছে এদের থেকে ডিফারেন্ট। তো এই জায়গাটা হচ্ছে আমার দিস ইজ ফ্রম দ্য ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। কোশ্চেন নাম্বার ওয়ানে অপশন এটা হচ্ছে আমার আনসার, কোশ্চেন নাম্বার টু তে অপশন বিটা হচ্ছে গিয়ে আমার আনসার, এইভাবে সলভ করতে হয়, ঠিক আছে। আচ্ছা এবারে এখানে খেয়াল করো কোশ্চেন নাম্বার থ্রি তে কি বলছে, দেখো সবকটাই একই রকম দেখতে আছে, দেখে মনে হচ্ছে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে কি করা হচ্ছে না, মানে দেখে মনে হবে যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করানো হয়েছে, সেইভাবে ভাবতে যাও উত্তর কিন্তু ভুল হবে, কারণ এই ছবিটাকে যদি আমি রোটেট করি এটা আসতেই পারে, ঠিক আছে, কিন্তু যদি তারপরে আবার রোটেট করি তখন কিন্তু কি হবে, সরি যদি আবার রোটেট করি তো তখন কিন্তু আবার এই পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি আমি এখানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের কোনো লজিক কিন্তু এখানে পাচ্ছি না, তাহলে প্লেন ভাবে ভাবো, সব তো সবসময় শক্ত করে ভাবতে হবে তা কিন্তু নয়, প্লেন ভাববো কিভাবে, দেখো এই ছবিটাতে সবসময় কি হচ্ছে যে নিচের পার্ট মানে এই পার্টটা আপার পার্ট, এই পার্টটা বটম পার্ট, এই যে প্লাস সাইন এবং অ্যারো সাইনটা সবসময় কিন্তু রয়েছে একটা বটম পার্টে, তাহলে এই দেখো এই যে এখানে হয়েছে দেখো প্লাস সাইন এবং অ্যারো সাইনটা বটম পার্টে আছে, এখানেও প্লাস এবং অ্যারোটা হচ্ছে বটম পার্টে, এখানেও প্লাস এবং অ্যারো আছে বটম পার্টে, এখানেও প্লাস এবং অ্যারো আছে বটম পার্টে, মানে তলায় যে পার্টটাই কালো দিয়ে ঘেরা আছে তার সঙ্গে সংলগ্ন করে একটা এরিয়া কভার করছে, কিন্তু অপশন ফোরটা খেয়াল করো যেখানে কালো দিয়ে ঘেরা পার্টে কিন্তু এরকম জায়গায় হওয়া উচিত ছিল, কিন্তু এটা আছে কোথায়, এই ব্ল্যাঙ্ক স্পেসে, তো এখানে কি হচ্ছে এই চারটে একদম বটম পার্ট, এই যে ব্ল্যাক ব্ল্যাক এরিয়াটা রয়েছে তার সঙ্গে সংলগ্ন, কিন্তু অপশন ফোরটা খেয়াল করো এখানে কিন্তু কোন রকমের এই ব্ল্যাক পার্টের সঙ্গে সংলগ্ন নেই, রয়েছে একটা ব্ল্যাঙ্ক পার্টে মানে আপার পার্টে, দিস ইজ দ্য ডিফারেন্স, আমরা প্লেন ভাবে ভাবতে গেলাম, মানে যদি এটাকে আমি কিন্তু তখন তিন নম্বরটা আমার ক্লকওয়াইজ আসতো না, তাই ক্লকওয়াইজ মুভমেন্টে আমি কোনো গল্প কিন্তু এখানে পাচ্ছি না, তাই সেক্ষেত্রে আমরা একদম প্লেন ভাবে দেখলাম যে অ্যারো সাইন এবং প্লাস সাইনটা কোথায় আছে, তাই এন্টায়ার ছবিগুলোর বটম সাইডে রয়েছে, মানে যেখানে এই ব্ল্যাক কালারের এই এনসার্কেল পার্টটা আছে, তো সেই জায়গাটা সবকটাই সেম আছে কিন্তু এই পার্টটা ডিফারেন্ট আছে, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার্স, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়, এইটা হচ্ছে আমাদের লজিক গুলো, মানে একদম বেসিক অঙ্ক কিন্তু কিন্তু একটু মাইনুটলি ঠান্ডা মাথায় ফলো করতে হবে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড অ্যাপটিচিউড টেস্ট, এখানে তুমি কতটা সিনসিয়ার টু দ্য কোয়েশ্চেন, কতটা অ্যাটেন্টিভ টু দ্য কোয়েশ্চেন, কতটা কনসেন্ট্রেশন দিয়ে তুমি দেখছো এটাকে বিচার করা হয়, তাই অন্যান্য পরীক্ষাতে কি হবে দু থেকে তিনটে আসবে, নিশ্চিন্ত থাকতে পারো নিজের জ্ঞানের প্র্যাকটিস না করলেও একটা দুটো পেরেই যাবে, কিন্তু যেটা পারবে না তার পেছনে কিন্তু পড়ে থাকবে না, এগিয়ে যাবে, কারণ একটা কোশ্চেন তোমাকে কিন্তু আমরা বারবার বলেছি যে একটা কোশ্চেনের জন্য পাস বা ফেল আটকায় না, কিন্তু একটা কোশ্চেন করতে গিয়ে আটকে থাকলে কিন্তু পাস ফেলটা চেঞ্জ হতে পারে। চলো আমরা নেক্সট প্রবলেম গুলো দেখি, বলছে চুজ দ্য পিকচার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দি রেস্ট, এখানে বলছে দেখো খেয়াল করো যে চার নম্বর কোশ্চেনটা কি বলছে, যে এখানে দেখো ছোট দেওয়া আছে মানে তলায় একটা করে অ্যারো আছে এবং একটা করে বাটন হেড আছে, এবার এটা কোনটা কোন দিকে আছে আমাকে এবার দেখতে হবে, তাহলে প্রথম দিকে খেয়াল করি যে এই যে অ্যারো হেডটা আছে, অ্যারো হেডের মাথা আমি এটাকে বড় করে ছবিটা আঁকছি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে একটা বাটন হেড এখানে একটা অ্যারো হেড সব পরাতেই আছে, এবার এখানটা কি হচ্ছে ওয়ান টু থ্রি তিনটে দাগ, এখানে ওয়ান এবং টু দুখানা দাগ, ভালো কথা, পরের ছবিটা আমাকে বলছে একটা অন্যভাবে আঁকা আছে, ঠিক আছে থাকতেই পারে, তো এবার এখানটা হচ্ছে কি ওয়ান এবং টু দুখানা দাগ, এখানটায় ওয়ান টু থ্রি তিনটে দাগ, ভালো কথা, আবার বলছে এখানেও একটা চেঞ্জ হচ্ছে ছবিটার মধ্যে, তো প্রথমেই কিন্তু সবসময় ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নেবে না, আগে প্লেন ছবিটার মধ্যে কোনো মিসম্যাচ আছে কিনা তোমায় খুঁজে বের করতে হবে, দেখবে সে ছোটবেলায় টেলিগ্রাফ কাগজে ডিফারেন্স বিটুইন আদার্স এরকম দুখানা ছবি দিতে এবং তাদের মধ্যে পার্থক্য খুঁজে বার করতে বলতো, টি টু তাতে আসতো, এখন বিক্রি হয় কিনা আমার জানা নেই, কিন্তু এই এক্স্যাক্টলি ওইটাই ব্যবহার করতে হবে, চোখে দেখে কোথায় মিসম্যাচ পাচ্ছি তারপর আসবে ক্লকওয়াইজ, তারপর আসবে অঙ্কের হিসেব, অনেক পরের কথা, সে অঙ্ক করতে গেলে সে অঙ্ক তেমনই ট্রিকি হবে, কিন্তু এগুলো একদম বেসিক অঙ্ক, এবার এখানে দেখো আবার
পরের ছবিটা খেয়াল করো, একটা অন্যরকম ছবি এখানে দিয়েছে। তো এখানটা হচ্ছে একটা, এখানটা হচ্ছে একটা অ্যারো, তো এদিকে আছে হচ্ছে 1, 2, 3, আর এদিকে আছে 2। তা খেয়াল করে একটা অদ্ভুত জিনিস যে অ্যারোর দিকে আমরা মাঝে একটা করে বড় লাইন পাচ্ছি। তো এই লাইনটার দুপাশে বিভিন্ন রকম ছোট ছোট পিন গুলো আছে। তো এবার দেখো অ্যারোর দিকে কটা পিন আছে আর ওই বাটনের দিকে কটা পিন আছে। অ্যারোর দিকে পিন সংখ্যা হচ্ছে এখানটায় হচ্ছে 2, এখানটায় 3। অ্যারোর দিকে পিন সংখ্যা এখানটায় 3, বাটনের দিকে 2। অ্যারোর দিকে পিন সংখ্যা এখানটায় 3, বাটনের দিকে 2। অ্যারোর দিকে পিন সংখ্যা এখানটায় 3, বাটনের দিকে 2। এখানেও লাইক অ্যারোর দিকে পিন সংখ্যা এখানে 3, বাটনের দিকে 2। তার মানে 4 ছবিতে আমি অ্যারোর সাইডে নর্মাল পিন সংখ্যা পাচ্ছি 3 করে, ক্লিয়ার? 3 বাটন এখানেও পাচ্ছি, অ্যারোর দিকে 3, এখানেও পাচ্ছি অ্যারোর দিকে 3, কিন্তু প্রথম ছবিটাতে দেখো খেয়াল করে মাত্র 2 পিন ছিল। একদম ছবিটার ডিজাইনে গন্ডগোল আছে, এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিচ্ছু হয়নি, শুধুমাত্র ছবিটা দেখে আমাকে বুঝতে হচ্ছে। তো এখানে ফ্রম দি আদার্স, কারণ এই অ্যারো হেডের দিকে 2 ছোট ছোট লাইন লাইন ছিল। তাহলে এখানে হচ্ছে অপশন এটা হচ্ছে ফ্রম দি আদার্স, কারণ কি এখানে অ্যারোতে এই নাম্বার অফ পিন সংখ্যাটা বাকি সবকটায় 3, কিন্তু এখানে অ্যারো পিন সংখ্যা সব এখানে 2, এটাই হচ্ছে ডিফারেন্টটা। তার ছবিটা দেখো সলভ করো, আর কিন্তু কিছু নেই অঙ্কের মধ্যে। আচ্ছা এবারে আসছি কোশ্চেন 5। কোশ্চেন 5 এর মধ্যে ভালো করে খেয়াল করে একদম পাতি ছবিটার দিকে তাকিয়ে দেখো, আর কিন্তু কিচ্ছু নেই এখানে। এই যে গোলটা রয়েছে সবকটাই গোল, এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর কোনো গল্প নেই। এবারে এই যে গোলটা হচ্ছে এই গোলের মধ্যে দেখো এই যে কাঁটাগুলো আছে চারদিকে ছড়িয়ে আছে, এখানেও চারদিকে ছড়িয়ে আছে, এখানেও চারদিকে সারাউন্ডিং, এখানেও চারদিকে সারাউন্ডিং, কিন্তু এই জায়গাটায় এই পার্টটা পুরোটা ব্ল্যাঙ্ক, মানে অপশন বি তে কিন্তু কাঁটাগুলো সারাউন্ড করছে না। মানে সেই মেঘের মধ্যে দিয়ে সূর্য ওঠার মতো যখন ছোটবেলায় ছবি আঁকতাম সেরকম টাইপের হয়ে গেছে। তাহলে এখানে সবকটা সারাউন্ডিং আছে কিন্তু একটাই সারাউন্ডিং কিছু পাচ্ছি না। তাহলে এই গ্রাউন্ডে অপশন বিটা হচ্ছে আমার ডিফারেন্ট ফ্রম দি আদার্স। জাস্ট ছবিটা দেখে সলভ করলাম, কোনো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অঙ্কের ফর্মুলা জ্যামিতি পরিমিতি কিছু কিন্তু ইউজ করিনি, শুধু দেখে সলভ করতে হবে। এবং এটাই হচ্ছে আমার নন ভার্বাল ক্লাসিফিকেশনের 90% কোশ্চেন এরকম হয়। 10% আছে গন্ডগোল, সে গন্ডগোলের প্রবলেম আমরা এখানে দেখবো, চিন্তা করার কিছু নেই। ওকে এবারে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা বলছে যে এখানে কি কি হচ্ছে দেখো, এই যে ছবিটা আছে এবারে নর্মাল ছবিতে আমরা এখানে দেখো সবই একরকম দেখতে। যে আমরা আগে আমরা ডট গুলো কাউন্ট করি, এখানে দেখো সবকটায় 5টা করে ডট আছে, 4 এবং 1টা, 4 এবং 1টা, 4 এবং 1টা। গন্ডগোলটা কোথায় হচ্ছে খেয়াল করো, যে 4টে ডট 4টে কোণে আছে, 4টে ডট 4টে কোণে আছে, 4টে ডট 4টে কোণে আছে, কিন্তু একটা সাইডের মাঝে একটা করে ডট ইনপুট ছিল। এখানে একটা দেখো সেন্টার পয়েন্টে একটা ডট রয়েছে, এখানে একটা সেন্টার পয়েন্টে একটা ডট রয়েছে, এখানটা তো সেন্টার পয়েন্টে একটা ডট আছে, এখানেও আছে। এই পার্টটা ক্লোজ লুপে ডট ছিল কিন্তু এখানটা কই, এখানটা তো নেই, এখানে ডটটা ফাঁকা জায়গায় পড়ে আছে। তাহলে এখানটা কি হচ্ছে, এই পার্টটা একটা ক্লোজ লুপের মধ্যে ডট পাচ্ছি, এখানে একটা ক্লোজ এরিয়ার মধ্যে ডট পাচ্ছি, এখানেও ক্লোজ এরিয়া, এখানেও ক্লোজ এরিয়া, বাট বাকি চারপাশ কিন্তু সেম। এখানে চারপাশটা সেম হওয়া সত্ত্বেও এই ডটটা কিন্তু যদি এখানে হতো তাহলে আমার বলতাম এটা সেম, কিন্তু এই 4টে যেরকম ভাবে দেখতে এটা কিন্তু তেমন দেখতে নয়। তাই অপশন সি হচ্ছে ডিফারেন্ট ফ্রম দি আদার্স। জাস্ট চোখে দেখো এখানে কিন্তু রোটেট করেও করা যেত। আমি দেখাই যে এই ছবিটা রয়েছে, যদি এটাকে আমি পাতি পাতি ক্লকওয়াইজ সরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতাম তাহলে আমার এই এই ছবিটা আসতো। তারপরে আবার এটাকে যদি আবার অ্যান্টি ক্লকওয়াইজ করে ঘোরাতাম, মানে আবার যদি এই ছবিটা যদি আসে আর ভাবে পেতে পারো, 1 এবং 2 কে পেয়ার করো, আবার 4 এবং 5 কে পেয়ার করো, কিভাবে 1 এবং 2 ছবিটা হচ্ছে পিওরলি একটা ক্লকওয়াইজ মুভমেন্ট, 1 থেকে ক্লকওয়াইজ করলে এই ছবিটা পাওয়া যায়। আবার 4টাকে খেয়াল করো, 4 এবং 5 পিওরলি হচ্ছে কিন্তু একটা ক্লকওয়াইজ মুভমেন্ট, 4 কে ক্লকওয়াইজ সামান্য টিল্ট করলে কিন্তু এটাকে পাওয়া যায়, কিন্তু 3টাকে ক্লকওয়াইজ টিল্ট করলে কিছু পাওয়া যায় না। তুমি 2 থেকে 3 চেঞ্জ করতে পারবে না, 3 থেকে 4 চেঞ্জ করতে পারবে না, তাই কিন্তু ক্লকওয়াইজ এর মধ্যে এই গ্রাউন্ডটা আসছে না। বাকি সবকটা কিন্তু পেয়ারে ক্লকওয়াইজ রোটেট করতে সম্ভব, কিন্তু এখানে সম্ভব নয়, একই কোশ্চেন দুরকম ভাবে হচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে ঠিক কি হলো এখানটাতে। মানে আমরা যদি শক্ত ভাবে ভাবি, ক্লকওয়াইজ করে ভাবি, সেটাও তো সম্ভব যে অপশন সি ইজ ডিফারেন্ট, এবং ছবিটার ডিজাইন দিয়ে ভাবছি তাতেও কিন্তু সম্ভব যে অপশন সি ইজ ডিফারেন্ট। ওকে, তাহলে মুভিং ফরওয়ার্ড টু নেক্সট অঙ্ক। আচ্ছা এবার বলছে যে আবার একই কোশ্চেন, যে কোনটা
এটার থেকে ডিফারেন্ট হবে। এবারে 7 নম্বর যে কোশ্চেনটা আসছে, এবারে আমরা এতক্ষণ ধরে পাতি দেখে শুনে গুনলাম বা ক্লকওয়াইজ করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ করলাম, এখানে এবার একটা কনসেপ্ট ব্যবহার দেখ ইমেজ। এই মিরর ইমেজ কিন্তু সিলেবাস বা যে কোনো সরকারি পরীক্ষার সিলেবাসে হয়েছে, খুবই সহজ জিনিস। খাতায় প্রশ্ন করো, যদি খাতা ধরো তাকে উল্টে চেক করো, দেখবে মিরর ইমেজে আনসার পেয়ে যাবে, ওয়াটার ইমেজে আনসার পেয়ে যাবে, ওগুলো পরীক্ষার খাতায় সব টুকলির পদ্ধতি চলে। তো ঠিক সেই লজিক ব্যবহার করে আমরা এটাকে সলভ করি। দেখো এই যে কোশ্চেন, এই যে এই ছবিটা দেওয়া রয়েছে, যে কোনো ছবি আছে প্রত্যেক কটা কিন্তু প্রত্যেকে মিরর ইমেজ, প্রায় একদম প্রায় প্রায় মিরর ইমেজ হওয়া সম্ভব। এখানে খেয়াল করো এই যে এই ছবিটা আছে, এই ছবিটা মানে এটা এটা মিরর ইমেজ, এটা এটা মিরর ইমেজ, এটা এটা মিরর ইমেজ, এটাও কিন্তু এটা মিরর ইমেজ, কিন্তু এইটা যদি আজকে এই রকম হতো তবে বলতে পারতাম মিরর ইমেজ। অপশন থ্রি খেয়াল করো, অপশন এ ইজ মিরর ইমেজ টু ইচ আদার, অপশন বি মিরর ইমেজ টু ইচ আদার, অপশন ডি এন্ড ই আর মিরর ইমেজ টু ইচ আদার, কিন্তু অপশন সিটাতে মিরর ইমেজটা জাস্ট উল্টে গেছে, মানে এটা মিরর ইমেজ নয়। তো এইখানে এটা পাতি ওয়াটার ইমেজ হয়ে গেছে, মিরর ইমেজ কিন্তু হয়নি। তো এবারে এইখানটাতে দাঁড়িয়ে এই যে গন্ডগোলটা এইভাবে থাকলে তবে বলতে পারতাম ইট ইস এ মিরর ইমেজ, কিন্তু আছে কিভাবে, আছে হচ্ছে উল্টো করে, মানে সেই মানে ওয়ান মর্নিং ডিউরিং সানরাইজ টু পার্সনস আর স্ট্যান্ডিং ব্যাক টু ব্যাক টু ব্যাক, তো তো সেইভাবে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম দি আদার্স, এটা হচ্ছে আমার এখানকার আনসার। এবারে হচ্ছে 8 নম্বরটা আমরা একবার দেখি যে 8 নম্বরটা আমায় কি বলতে চেয়েছে। এবার 8 নম্বরটা খেয়াল করো যে আগে আমি দেখে নিই যে এই গোল বা এই যে অ্যারোহেড সেটা কোন দিকে আছে বা কি কিভাবে আছে। যদি এই ছবিটা হয় তাহলে এই ছবিটার সঙ্গে এই ছবিটাকে আমি রোটেট করে এটাকে পেতে পারি, ইভেন এই ছবিটার সঙ্গে এই ছবিটাকে রোটেট করেও কিন্তু আমি এটাকে পেতে পারি। কারণ দেখো যদি এটাকে রোটেট করি তাহলে এটা উল্টো দিকে চলে যাচ্ছে, আবার যদি এটাকে রোটেট করি এটাও কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে। কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করো, 2 থেকে 3 যদি আমি রোটেট করতে চাই তাহলে আমার ব্ল্যাকটা এদিকে আসা উচিত ছিল, হোয়াইটটা এদিকে, কিন্তু তা কিন্তু নেই। আবার 3 থেকে 4টাকে চেঞ্জ করতে চাইলেও ব্ল্যাকটা উল্টে যাওয়া উচিত ছিল, হোয়াইটটা আগে আসা উচিত ছিল, তাও কিন্তু নেই। কারণ আমি 2 থেকে 3কে রোটেট করতে পারছি না, 3 থেকে 4কে রোটেট করতে পারছি না, মানে সাইডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ওয়ান টু ইফ ইট ইট ইজ আ পেয়ার তাহলে দে ক্যান বি রোটেটেড টু ইচ আদার, 4 এন্ড 5 আর পেয়ার দে ক্যান বি রোটেটেড টু ইচ আদার, বাট 2 and 3 cannot be the pair, 3 and 4 cannot be the pair. তাহলে এখানে এইখানে মিসিং লিঙ্কটা এখানে আমার কেটে যাচ্ছে, এখানে আমি লিঙ্ক করতে পারছি না, সবকটা সবকটার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তো দিস গ্রাউন্ডে এই অপশনটা হচ্ছে আমার এখানে মিসিং লিঙ্ক বা ডিফারেন্ট ফ্রম দি আদার্স। জাস্ট রোটেট করে দেখতে হবে, মানে এখানে আমি অপশন পাচ্ছি অনেক রকম, ডিজাইন কেমন দেখবো, ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেটা দেখতে পারি, মিরর ইমেজ চেক করতে পারি, অথবা পাতি বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে দেখতে পারি যে দুটো করে পেয়ার করো সেই দুটোর মধ্যে চেঞ্জ হচ্ছে কিনা দেখতে পারি। এইভাবে কিন্তু বিভিন্ন বিভিন্ন মেটেরিয়াল ভাবে চেক করতে হয় যে এইভাবে হবে না তো এইভাবে হবে, ওইভাবে হবে না তো এইভাবে হবে। এটা আগে IBPS এ একসঙ্গে 7 থেকে 8টা আসতো, তখন সেই 50 মার্কসের রিজনিং ছিল বা এখনো আছে, তো কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদম IBPS থেকে প্রায় কমে গেছে, হয়তো পরীক্ষা এক দুটো আসে বা আসে না, কিন্তু CGL এ কিন্তু এই প্রশ্ন বেশ ভালো আসে এবং টাইম নষ্ট করা কয়েকগুলো। ওকে তাহলে কোশ্চেন 9, বিভিন্ন ছবি দেওয়া আছে, তো এই ছবিগুলোকে দেখে আমাকে বুঝতে হবে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। দেখো এখানে বোঝো যে বাইরে, দেখো আমি আগে চেক করি বাইরে গুলোকে চেক করি কোনটা কি আছে, বাইরে ত্রিভুজ সপ্তকটে জ্যামিতিক ফিগার, তাই ছবি থেকে আমি কোনো পার্থক্য করতে পারছি না। এবার ডিজাইনটা ভালো করে চেক করি, দেখো এখানে একটা আছে ডটেড ফিগার, একটা আছে কমপ্লিট ফিগার, আবার এখানে দেখো একটা আছে ডটেড ফিগার, একটা আছে কমপ্লিট ফিগার, সেম লাইক আবার একটা ডটেড একটা কমপ্লিট, আবার কোশ্চেন নাম্বার 5 মানে অপশন 5 এ আছে একটা ডটেড একটা কমপ্লিট, কিন্তু অপশন 4টা খেয়াল করো যে থাকা উচিত কি একটা ডটেড একটা কমপ্লিট ছবি, কিন্তু এখানে দুটোই কমপ্লিট ছবি দেওয়া আছে। তো এই গ্রাউন্ডে আমি এটাকে ডিফারেন্ট বলতেই পারি যে এখানে অপশন ডিটা হচ্ছে ডিফারেন্ট, কারণ বাকি সবকটাই ডটেড এবং কমপ্লিট কাইন্ড অফ জ্যামিতিক ফিগার দিয়ে করা ছিল, বাট এটা কিন্তু ডিফারেন্ট ছিল। তো এটা হচ্ছে একদম পিওর কমপ্লিট ছবি করে দিয়েছে, যা কিন্তু আমার বাকিগুলো একটাও নেই। তো সেই গ্রাউন্ডে অপশন ডিটাকে আমি এখানে ডিফারেন্ট ফ্রম দি আদার্স বলতে পারি। তো এটা হচ্ছে আমার এখানকার আনসার, আশা করি বোঝা গিয়েছে। তাহলে জাস্ট ছবিটা দেখো, মাইনিউটলি ভালো করে ফলো করো, মিনিমাম চেঞ্জগুলোকে দেখতে থাকো এবং সেইটা দেখে দেখে সলভ করো, এটাই হচ্ছে এখানকার একমাত্র পদ্ধতি, আর কিন্তু কোনো রকম পদ্ধতি নেই, কোনো শর্টকাটও নেই। ওকে
এবারে আসছে কোশ্চেন নাম্বার টেন। কোশ্চেন নাম্বার টেনটা বলছে যে এখানে ভালো করে ফলো করো, যে এখানে দেখো একটা আছে অ্যারোহেড, একটা আছে বল হেড। আমি দুটোকে অ্যারোহেড মনে করে নিচ্ছি। এবার দেখো এখানে আমাকে দেখো ঘড়ির কাঁটার মতো করে এটা কিন্তু ঘুরছে। এবার ঘড়ির কাঁটার মাঝে বিভিন্ন রকম অ্যাঙ্গেল তৈরি হয়, সেই অ্যাঙ্গেল গুলোকে আমরা একবার মেপে নিই। দেখো এখানটাতে মোটামুটি দেখে মনে হচ্ছে বিকেল 5টা বেজেছে, মানে ওই 120 ডিগ্রি টাইপের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এখানটা তো আমরা মোটামুটি ওই ওই 120 ডিগ্রি মতো একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এখানটা তো মোটামুটি আর একটা কাছাকাছি অ্যাঙ্গেল পাচ্ছি। মানে কি হচ্ছে দুটো কিন্তু সেম দিকে আছে, সবচেয়ে বড় কথা এটাই যে একটা যদি আমি রাউন্ড শেপ করি এইটার ক্ষেত্রে এই রাউন্ড শেপে দুটোই কিন্তু এইদিকে আছে, এটার ক্ষেত্রে এই রাউন্ড শেপে দুটোই কিন্তু এইদিকে আছে, এটার ক্ষেত্রে দুটোই কিন্তু এই দিকে আছে, আবার এটার ক্ষেত্রে দুটো কিন্তু সেম সাইডে আছে। সবচেয়ে বড় কথা মানে দুটো কাঁটা একই দিকে আছে একটা সার্কেলের, কিন্তু এই যে ব্যাপারটায় এখানে খেয়াল করো দুটো ডিফারেন্ট সাইডে আছে। মানে এখানে দেখো এই কাঁটা আর এই কাঁটা একই দিকে বিলং করে, এই কাঁটা আর এই কাঁটা এটাও একই দিকে বিলং করে, এটাও কিন্তু একই দিকে বিলং করছে, এবার এটাও কিন্তু একই দিকে বিলং করছে। কিন্তু এই কোশ্চেন এই এই অপশন নাম্বার ফোর ছবিটা ভালো করে খেয়াল করো, দুটো কাঁটার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। সেটা তখনই হওয়া সম্ভব যখন দুটো কাঁটা তার একদম রেডিয়াসের এপাশে এবং ওপাশে থাকে। মানে হয়তো সন্ধ্যে 6টা বাজলো কিংবা 12:30টা বাজলো, এই বা হয়তো তোমার এদিকে 2:45 বাজে, তো এই জাতীয় যে যে জিনিসগুলো তাতে কিন্তু দুটো কাঁটা অ্যাক্সিসে একটা একদিকে একটা অন্যদিকে থাকে, এবং এটাই কিন্তু এখানে করা আছে। তাই অপশন ডিটাকে আমি এখানে ডিফারেন্ট বলতেই পারি ছবি থেকে। জাস্ট ছবিটা দেখো এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কিছু কিন্তু দরকার নেই, প্লেন ছবিটা দেখে কিন্তু তোমরা সলভ করতে পারবে। ওকে এবারে আসছি কোশ্চেন নাম্বার 11-এ। এবার আমি এখানে যেমন এরকম ছবি দেওয়া আছে, তবে এখানে চেষ্টা করি যেগুলোকে আমি রোটেট করতে পারি কিনা, তো এবার রোটেট করে করতে পারি কিনা দেখা যাক। যদি এটা আমার এই কোশ্চেন নাম্বার 1 থেকে চেঞ্জ হতাম, যদি এটাকে আজকে অ্যান্টি ক্লকওয়াইজ একটু রোটেট করতাম, তাহলে কিন্তু আমার ছবিটা হওয়া উচিত ছিল ঠিক এইরকম। মানে আমার ডটটা আসতো এইদিকে, মানে 1 থেকে 2 তে আমি যেতে পারছি না, 1 নম্বর। এবার 2 থেকে 3 যেতে পারি কিনা দেখি, 2 থেকে 3 যদি আমি একটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাতে কিন্তু এটা আমার হওয়া পসিবল। আবার 3 থেকে 4 যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাতে কিন্তু এটা হওয়া, কারণ দেখো এই ডটের সাইনটা এক্স্যাক্টলি সেম দিকে বিলং করছে, বাট এখানে অ্যাকচুয়ালি আগে আগে থেকেই উল্টে ছিল। এবার যদি এখান থেকে আবার আমি যাই যে এটাকে ক্লকওয়াইজ মুভমেন্ট করি, তাহলেও কিন্তু দেখো আবার সেই সেই সেম দিকেই আছে। তাহলে এইখানে অপশন নাম্বার 1 এর সঙ্গে বাকিগুলো কিন্তু লিঙ্ক করতে পারছি না, কারণ যদি আমি ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক যে কোনো একটা মুভমেন্ট চেষ্টা করি, তাহলে কিন্তু অপশন 1টা কোনোভাবেই বাকিগুলোর সঙ্গে করতে না, কারণ বাকিগুলোতে একটা ডিফারেন্ট ছবি দেখা যাচ্ছে যা কিন্তু অপশন 1 থেকে মুভ হয়ে এসে আসছে না। তাহলে এখানে আমি অপশন 1টাকেই রেস্ট ফ্রম দি আদার্স বলতে পারি, তাহলে দিস ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার্স, তাহলে এইটা হচ্ছে আমার এখানে ছবি। এবারে আসছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 টা কি বলছে দেখো, যে এই যে এতগুলো ছবি ছবি দেওয়া রয়েছে, সবকটা ছবি কিন্তু হচ্ছে একটা ওপেন ছবি। মানে ওপেন ছবি বলতে কি, মানে কোথাও কিন্তু সবকটা কমপ্লিট হয়নি, বাট একটা ছবি আছে যে ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, স্ট্রেট লাইন কম। এবার এই কোশ্চেন নাম্বার 1 খেয়াল করো, মানে অপশন নাম্বার 1 খেয়াল করো, একটা দুটো তিনটে স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে। অপশন 3 খেয়াল করো, একটা দুটো তিনটে চারটে স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে। অপশন 4 চারটে স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে। অপশন 5 ও কিন্তু চারটে স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে, বাট অল অফ দেম আর ওপেন। কিন্তু অপশন বি খেয়াল করো, একটা স্ট্রেট লাইন বাট এটা কিন্তু একটা ক্লোজ লুপে চলে গেছে, স্ট্রেট লাইনের আর কিন্তু কোনো জায়গা নেই। সবকটাতে কিন্তু ফটোস আর মেড বাই স্ট্রেট লাইনস, কিন্তু এখানে কিন্তু একটা সার্কেল বা একটা ইলিপটিক্যাল ছবি তৈরি হয়ে গেছে, যাতে কিন্তু এটা এটা এটার থেকে মানে অপশন বিটাকে বাকিগুলোর থেকে ডিফারেন্ট করে দিচ্ছে। এটাই হচ্ছে পার্থক্যটা, শুধু দেখো দেখে সলভ করো, কিচ্ছু নেই ছবিটার মধ্যে, মানে কোনো এই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ কিচ্ছু চাই না, বা কোনো জ্যামিতিক ফিগার কোনো ফর্মুলা কিছু চাই না, শুধু দেখে সলভ করো, এটা দেখে বুঝতে পারবে যে এটা কিভাবে সলভ হচ্ছে। এবং এই জাতীয় প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষাতে যদি 4টে প্রশ্ন হয় 3টে প্রশ্ন এই টাইপের প্রশ্ন হয়, 1টা প্রশ্ন হয় শক্ত, এটা একদম নিয়ম পরীক্ষার। এবং সেই 3টে প্রশ্নকে আমাকে টার্গেট করতে হবে, এবার বাকি একটাকে না পারলে কিন্তু লিভ করতে হয়, কিন্তু এই 3টে প্রশ্ন ভুল হওয়া চলবে না। এবারে আসি পরের ছবিটায়। পরের ছবিটার ক্ষেত্রেও কিন্তু আমাকে দেখতে হবে যে মিরর ইমেজ বা ওয়াটার ইমেজ পাচ্ছি কিনা। আমি আগের ছবিটায় পেলাম মিরর ইমেজ পেয়েছিলাম,
এবার যেহেতু তলায় আছে, আমাকে কি করতে হবে? ওয়াটার ইমেজ করতে হবে। তাহলে ওয়াটার ইমেজ করতে গেলে আমায় কি কি, এই যে কোশ্চেন নাম্বার যে অপশন ওয়ান রয়েছে তাকে যদি ওপরটাকে আমি যদি রাখি, তাহলে ওপরটা আমার আছে এইরকম, এবার তার ওয়াটার ইমেজ করলে ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি আসে এইরকম। দু নম্বরটা যেটা আছে তার ওপর পার্টটা এরকম, ওয়াটার ইমেজ করলে আসে এরকম, তো সেটাই আছে। তারপরে যে পার্টটা আছে তাতে এইভাবে দেওয়া আছে, ওয়াটার ওয়াটার ইমেজ করলে ঠিক এইভাবেই আসে, সেভাবেই দেওয়া আছে। তারপরে একটা নৌকার ছবি দেওয়া আছে, তো এইভাবে দেওয়া আছে, ওয়াটার ইমেজ করলে কিন্তু এইভাবেই আসে, সেটাই দেওয়া আছে। তারপরে একটা সাইন দেওয়া আছে, সেটাকে কি কিন্তু ওয়াটার ইমেজ করলে এইভাবে আসে, সেটাই দেওয়া আছে। কিন্তু অপশন ওয়ান এ ওয়াটার ইমেজটা কিন্তু আসা উচিত এইরকম আছে কি, সেম টাইপের, সো দিস ইজ নট দা ওয়াটার ইমেজ। তাহলে এখানে অপশন এটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম দি আদার্স, তাহলে এই পার্টটা এটা হচ্ছে মানে আলাদা, এবং এই চারটে হচ্ছে সেম গোত্রভুক্ত, এইভাবে করতে হয়। এবারে একটুখানি জ্যামিতিক নয়েজ লাগবে, সামান্য জ্যামিতিক নয়েজ প্রয়োজন, খুব সামান্য, যেগুলো আমরা ক্লাস টেন এর সেই উপপাদ্য জাতীয় প্রশ্নগুলোতে করতাম। কি করতাম দেখেনি, এখানে বলছে দেখো যে দুটো প্যারালাল লাইন, তাকে যদি একটা লাইন তাকে কোন একটা অ্যাঙ্গেলে কাট করে, তাহলে অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়, এটা একটা উপপাদ্য আমাদের ছিল, যে 52 খান উপপাদ্য করতে হতো। তাহলে এখানে খেয়াল করো যে এই যে দুটো প্যারালাল লাইন গেছে, ধরে নিচ্ছি এ বি এবং সিডি, তো এখানে এই দুটো প্যারালাল লাইন গেছে এবং তাকে এই লাইনটা দিয়ে কাট করে, তাহলে আমার এখানে কি হবে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে বাধ্য। ইভেন যদি এইভাবেও কাট করে কিনা, তাহলে হচ্ছে আমার এখানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে বাধ্য, সেটা দেখো এখানে এটা ট্রু, এখানে এটা ট্রু। তারপরে খেয়াল করো যদি আমার এইভাবেও কাটে, তাহলে কিন্তু হতে পারে কোনটা, যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হতে পারে, কিন্তু এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কোনোদিনও হওয়া সম্ভব নয়, কারণ এটা আউটসাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই যে অ্যাঙ্গেলটা আমার এখানে এইভাবে এবং এইভাবেও কিন্তু হওয়া সম্ভব, মানে সবসময় মনে রাখবে অল অপোজিট অ্যাঙ্গেলস, যে মানে দুটো লাইনের দুপাশে অ্যাঙ্গেল গুলোকে হতে হবে, তাহলে এটাও কিন্তু একটা অপোজিট অ্যাঙ্গেল। ইভেন এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটাও কিন্তু একটা কাইন্ড অফ অপোজিট অ্যাঙ্গেল, কিন্তু এখানে খেয়াল করো সেম সাইডে অ্যাঙ্গেল চলে এসছে, এই সেম সাইডে অ্যাঙ্গেল কিন্তু রাখা যাবে না। এখানে অপশন ডিটা হচ্ছে আমার গন্ডগোল, তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে আমার ডিফারেন্ট ফ্রম দি আদার্স, মানে এখানে মাধ্যমিকের একটা জ্যামিতিক নলেজকে আমরা এখানে ব্যবহার করলাম এবং সেই লজিকটাকে ব্যবহার করে এখানে সলভ করলাম, আদারওয়াইজ কিন্তু কিছু নেই। এটা পরীক্ষা হলে মাথায় এলে খুব ভালো কথা, কারণ তুমি জানো না যে কি আসবে, এবং এই জন্যই বারবার বলা প্র্যাকটিস বেশি করো, এবং তাতে কি হবে প্যাটার্ন কমন পাওয়া যায়, এবং এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 15 দেখো, এখানে একটা বড় ছবি দেওয়া আছে, আগে পাতি গুনে নি যে কোনটা ছবি, কোন কোন ছবি কটা আছে, তারপরে দেখবো যে ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিছু পাওয়া যায় কিনা। তো প্রথম কথা হচ্ছে এখানে গোনো, যে ধরো ফার্স্ট ছবিটাতে সব কটাই মোটামুটি একটা করে, এখানে দেখো দুখানা ত্রিভুজ দেওয়া আছে, একটা গোল দেওয়া আছে, একটা চৌকো, আর একটা প্লাস একটা ওই ক্রস সাইন। পরেরটা খেয়াল করো, এখানে দেখো দুখানা ত্রিভুজ, একটা গোল, মানে মোটামুটি একটা গোল দেওয়া আছে, মানে সব এই এই দুটো সেম টাইপের ছবি। আবার এখানটায় খেয়াল করো তিন নম্বরটায়, ওই এখানেও দুখানা, মানে সব কটাতেই দেখতে পাচ্ছি দুটো করে ত্রিভুজ দেওয়া থাকছে, এখানেও তোমার ত্রিভুজ সংখ্যা দুই, এখানেও ত্রিভুজ সংখ্যা দুই, এখানেও ত্রিভুজ সংখ্যা দুই, ইভেন লাস্ট ছবিটা তো খেয়াল করো এখানেও ত্রিভুজ সংখ্যা দুই। কিন্তু কোশ্চেন নাম্বার অপশন ফোরটায় খেয়াল করো ত্রিভুজ সংখ্যা এখানে এক, বদলে পাল্টে গেছে দুখানা সার্কেল, মানে আমি জাস্ট কটা কি আছে গুনে নিচ্ছিলাম। সেখানে হচ্ছে দেখো এখানে একটা মানে একটা হচ্ছে আমার স্কোয়ার, এখানেও দেখো একটা স্কোয়ার, এখানেও একটা স্কোয়ার, এখানেও একটা স্কোয়ার, এখানেও একটা স্কোয়ার, কোনো চেঞ্জ নেই। প্লাস সাইন একটা 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 একটা, চেঞ্জ নেই। এদিকে হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, দুটো দুটো দুটো, এখানে দুটো, কিন্তু এখানে দেখো অনলি ওয়ান, এই গ্রাউন্ডে বলতে পারি চেঞ্জ হয়েছে। সার্কেলটা দেখি এবার, একটা 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 একটা, বাট এখানে টু সার্কেলস, তাহলে এই বোথ দুদিক দিয়ে চেক করলে কিন্তু অপশন ডিটা আমার ডিফারেন্ট আসছে, কারণ এখানে নাম্বার অফ সার্কেলস বা নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কিন্তু এখানে ডিফারেন্ট হচ্ছে ফ্রম দি আদার্স ছবি। প্রত্যেকটা ডবল ডবল ট্রায়াঙ্গেল আছে, একটা করে সার্কেল আছে, এখানে এখানে উল্টে গেছে যে ডবল সার্কেল একটা ট্রায়াঙ্গেল, এইটা এই গ্রাউন্ডে কিন্তু এইটা আমার ডিফারেন্ট হবে। ওকে, তাহলে অপশন ডিটা এখানে আমার ডিফারেন্ট। তাহলে এবার আমরা প্রবলেম রয়েছে আমাদের হাতে, তো সেগুলো একবার দেখে নি। তো এবারে বলছে যে চুজ দ্য পিকচার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দি রেস্ট। এবার কিন্তু এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিছু নেই, ভালো করে ছবিটাকে দেখো, ছবিটাকে দেখে কিন্তু সলভ করতে হবে, জাস্ট চোখে দেখো, চোখে দেখে সলভ। কিভাবে হচ্ছে দেখি, একটু দেখে নি।
দেখো এখানে এই যে বিভিন্ন কাপগুলো আছে ছোটখাটো, এই যে এই যে আনফিনিশড ছবিগুলো, তাদের মুখগুলো খেয়াল করো। এবার এখানে খেয়াল করো যে এখানে দুটো আছে একই দিকে মুখ করা, ইভেন এখানেও আছে দুটো আছে একই দিকে মুখ করা, এখানেও আছে দুটো একই দিকে মুখ করা, এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখো খেয়াল করো এখানেও আছে দুটো একই দিকে মুখ করা, কিন্তু অপশন ডি তে খেয়াল করো চারটে চারটে ডিরেকশনে ফেস করে আছে। এখানে দেখো করো, এখানে দুটো আমরা সেম ডিরেকশন পাচ্ছি, দুটো সেম ডিরেকশন পাচ্ছি, ইভেন এখানেও দুটো সেম ডিরেকশন পাচ্ছি, এখানেও পাচ্ছি দুখানা সেম ডিরেকশন, কিন্তু এখানে খেয়াল করো চারটে ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশনে তাকিয়ে আছে, তো কোনো সেম ডাইরেকশনই নেই। সবকটা দুখানা দুখানা করে পাচ্ছি, কিন্তু অপশন ডি টা কিন্তু এখানে ডিফারেন্ট হচ্ছে। তাহলে চারটে যে ডিফারেন্ট ডিরেকশন পাচ্ছি, এর জন্য কিন্তু কোন রকমের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিছু প্রয়োজন নেই, শুধু দেখে সলভ করছি আর কিন্তু কিচ্ছু করছি না। ওকে, এবারে এতক্ষণ তো ছবি দেখলাম, এতক্ষণ এই মাঝে মধ্যে উপপাদ্য করলাম, মিরর ইমেজ করেছি, ওয়াটার ইমেজ করেছি, তো এবারে একটুখানি রিজনিং এর প্রপার নলেজ করি। তার মধ্যে থেকেও কিন্তু কিন্তু ক্লাসিফিকেশন হওয়া সম্ভব, মানে এই ক্লাসিফিকেশনটা আমরা প্লেন ভাবে করতাম হচ্ছে লজিক্যাল রিজনিং, সেটাকে সাজিয়েছি নন ভার্বাল। কিভাবে দেখো, বলছে বাত এল পাঁচ ই ওয়ান এ ষোলো, সরি 18 পি 24 ইউ। আমাদের কোডিং ডিকোডিং করতে গেলে একটা কোড মাথায় রাখতে হতো না, সি এফ আই এল ও আর ইউ এক্স, বুনে নি, সি হচ্ছে 3, এফ 6, আই 9, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, ইউ 21, এক্স 24। তাহলে বেলাই 12 হচ্ছে এল, 12 হচ্ছে এল মিলে গেল, 5 হচ্ছে ই, এফ 6 মানে ই 5ই হবে, এ হচ্ছে 1 সবাই জানি, পিটা হচ্ছে আমার এখানে 18, কিভাবে হচ্ছে, সরি এখানে আমার রয়েছে হচ্ছে 16, এটা এটা 18, এটা 16, তো এখানে পি হচ্ছে 16, দেখো ও হচ্ছে 15, ও এর ঠিক পরেই হয় পি, তার মানে হচ্ছে ও পি কিউ আর, তাহলে এখানে পি টা হচ্ছে 16, এটা আমার কারেক্ট, এবং তারপরে হচ্ছে ইউ, ইউটা 24 আছে, এখানে এখানে ইউ ইউ কত আছে, হচ্ছে 21, 24 কি হওয়ার কথা, এক্স হওয়ার কথা ছিল, তাহলে এটা আমার এখানে ডিফারেন্ট হচ্ছে। মানে শুধু অ্যালফাবেটিক্যাল ভ্যালু গুলো পুট করলাম, এবং এই ছবি আমরা আগে আগে অনেক করেছি, অনেকবার দেখেছি এই প্রবলেম। ওকে আচ্ছা নেক্সট, তো আজকে এটা আমাদের লাস্ট প্রবলেম, তো এটাকে এই ছবিটাকে আমরা জাস্ট একবার দেখে নেবো যে এটা আমরা কিভাবে সলভ করতে পারছি বা কিভাবে পারছি না। এবার এখানে যে প্রবলেমটা আছে, এখানে খেয়াল করো যে দেখো এই যে ছবিটা আমরা এখানে ক্লকওয়াইজ ঘোরাতে পারি, কিন্তু ক্লকওয়াইজ ঘোরাবার আগে আমাকে একদম জিনিসটা দেখতে হবে যে কি আছে বা কি না আছে। দেখো এখানে একটা পার্ট হচ্ছে ক্লোজ শেপ, একটা পার্ট হচ্ছে আমার ওপেন শেপ। এবার এই যে একটা ছোট করে দাগ দেওয়া আছে, এই প্রত্যেকটা দাগ কিন্তু খেয়াল করো যে যেদিকে ওপেন শেপটা আছে তার ঠিক অপোজিট সাইডে বিলং করছে। সবকটা ছবি ভালো করে খেয়াল করো যে এই দিকে মানে ওপেনিং শেপ তার ঠিক অপোজিটে আছে এই ডায়াগোনালটা, এই দিকে ওপেনিং শেপ তার ঠিক অপোজিটে আছে এই ডায়াগোনালটা, এদিকে খেয়াল করো এদিকে ওপেনিং শেপ তার ঠিক অপোজিটে আছে এই ডায়াগোনাল, ইভেন এদিকে আছে ওপেনিং তার ঠিক উল্টো দিকে আছে এই ডায়াগোনাল, কিন্তু এই ছবিটা খেয়াল করো যেদিকে ডায়াগোনাল হওয়াতে ছিল কোন দিকে, এই দিকে হওয়াতে ছিল, কিন্তু চলে এসে দেখো সেম সাইডে। ছবিটা খেয়াল করো, কোনো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবার দরকার নেই, কিন্তু এখানে দেখো যেদিকে আমি ছবিটা ভালো করে আঁকছি এইভাবে ছবিটা তোমার দেওয়া আছে যে এই দিকে যখন ওপেনিং তখন তার উল্টো দিকে হওয়ার কথা, কিন্তু আবার এই ছবিটাতে যেটা আমার দেওয়া রয়েছে যেমন যখন এই দিকে ওপেনিং তখন হওয়া ছিল এই দিকে, কিন্তু অ্যাকচুয়ালি আছে কোন দিকে, এই দিকে, তো সেই গ্রাউন্ডে অপশন সি টাকে আমরা এখানে ভুল বলতেই পারি, তো অপশন সি হচ্ছে এখানে আমার ডিফারেন্ট ফ্রম দি আদার্স। এইগুলো হচ্ছে আমার মোটামুটি নন ভার্বাল ক্লাসিক্যাল রিজনিং, যেখানে হচ্ছে মানে এই এই ক্লাসিফিকেশনটা করছি কি না, ছবি কেমন দেখতে হয় বা তা বা কোন রিজনিং এর লজিক ব্যবহার করে পাচ্ছি কি, যেমন কোডিং ডিকোডিং করে পেলাম, ইমেজ ইউজ করতে পারি, ওয়ার্ড ইউজ করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে করে দেখতে পারি, এইটা হচ্ছে আমার লজিকটা। এর বাইরে কিন্তু জেনারেলি পরীক্ষার প্রশ্ন হয় না, এবং এই প্রশ্নটা সেন্ট্রালি সিজিএল কোর্সের পরীক্ষায় কিন্তু বেশ বেশি মানে ভালো সংখ্যায় আসে, এবং চেষ্টা করতে হবে 60% অফ দোজ কোয়েশ্চেন শুড বি সলভ, কোত্থেকে পাবো, আল্টাগ্রওয়ালের বইতে কম করে হলেও 200-300 প্রবলেম আছে, সেই 200-300 প্রবলেম তোমাদের করতে হবে বা দেখতে হবে অ্যাটলিস্ট, তবে কিন্তু লজিকটা বোঝা যাবে যে কিভাবে করলাম কিভাবে করলাম না। সো দিস ইজ হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের টপিক ছিল যে নন ভার্বাল ক্লাসিক্যাল রিজনিং যে যে কিভাবে করতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।